করবি? আমার না অনেক মাথা ধরছে বুঝছিস, তুই যে একটা স্পেশাল চা বানাস না, ক চা আদা দিয়ে একটু নিয়ে না, প্রচন্ড মাথা ধরছে। কি হলো, কথা কানে যাচ্ছে না? না উফ আপু প্লিজ, এমনি এমনি জাস্ট খারাপ আছে, এর মধ্যে তুমি চিল্লাচিল্লি করো না। কি হয়েছে, কি হয়েছে? তোমার বোনের প্রতি তোমার কোনো কেয়ার আছে? তুমি আসো তোমার ধান্দায়, তুমি তোমার পড়া নিয়ে বিজি, দুই দিন পর যখন তোমার বোনকে সন্ত্রাসীরা ধরে তুলে নিয়ে যাবে তখন বুঝবা। এটা কি বললি তুই? তার মানে কি তুই এখন সন্ত্রাসীদের সাথেও ফোনে কথা বলিস? আমি তো জানতাম যে এরকম একটা বিপদ তুমি ঘটাপা, দুনিয়ার ছেলেপেলেদের সাথে সারাদিন নেই করে বেড়ায়, চিল্লাচিল্লি করবো না কেন? সারাদিন যাও আর একটু সন্ত্রাসীদের সাথে ভালো মতো ফোনে কথা বলো, সারাদিন যাও। কি হয়েছে ওই ছাগলটা আছে না? কোন ছাগল? তোমার তো অনেক ছাগল। ওই বলরটা যেটা আমাদের সাথে সিলেটে গেছিল, ওর সাথে না তোর ব্রেকআপ হয়ে গেল? হ্যাঁ ব্রেকআপ হয়েছে, বাট সে ব্রেকআপ হয়েছে সেটা মানলে তো, সে আমাকে কন্টিনিউয়াস ডিস্টার্ব করতেছে, মানে এমন পেইন দিচ্ছে যে আমি তোমাকে এক্সপ্রেস করতে পারবো না। সিরিয়াসলি আমি ভার্সিটিতে মুভ করতে পারতেছি না, যেইখানে সেখানে দাঁড়া হয়ে যাচ্ছে। সে একটা নতুন গাড়ি কিনছে বুঝছো, গাড়ি নিয়ে রাস্তা আটকায়। আমার এরকম যদি আমাকে ডিস্টার্ব করে, মানে এই পরিমাণে যদি আমাকে পেইন দেয়, আমি ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ করে দেবো আপু। সিরিয়াসলি কি করি এখন? আব্বুকে বললে আব্বু তো টেনশনে অস্থির হয়ে যাবে। আচ্ছা আমরা কি পুলিশকে খবর দিব? রাইট, পুলিশ। আচ্ছা ওই যে জহির ভাই আছে না, জহির ভাই, ওনার তো একটা ফ্রেন্ড আছে ছোটোবেলার, পুলিশে চাকরি করে, তার আমি এখনই বলে দিচ্ছি জহির ভাইকে দেখবি, এখনই বলে দিলে তোর জীবনে ওই ছেলে ডিস্টার্ব করবে না। হ্যালো হ্যালো হরি ভাইয়া। জি বলেন। জহির ভাইয়া আমি হরি, আসলে আপনার সাথে ওরকম ব্যবহার করাটা আমার একদমই উচিত হয় নাই। হ্যাঁ না আপনাকে একটা দরকারে ফোন করছিলাম। জি জহির ভাই আপনার একটা ফ্রেন্ড আছে না পুলিশে চাকরি করে? না না তো না, আপনি না একদিন বললেন যে ওনার ওখানে মাঝে মধ্যে চা খেতে যান। ও হ্যাঁ হ্যাঁ তো আছে। না ওই যে আমার ছোট বোন আছে না ছবি, ওকে একটা ছেলে ভীষণ ডিস্টার্ব করে, তার যন্ত্রণা তো ইউনিভার্সিটিতেই যেতে পারে না, যেইখানে যায় সেইখানে শুধু ওর পেছনে পেছনে করে, ও তো এখন ইউনিভার্সিটিতেই যেতে চাচ্ছে না, খুবই ভয় পাচ্ছে। আপনি যদি একটু মানে ওই আপনার ফ্রেন্ডকে বলে দিতেন যে ওই ছেলেটাকে একটু ধমক টমক দিয়ে দেয় তাহলে আর কি আর ডিস্টার্ব করতো না। ঠিক আছে বাবা, সরি বলে দেবো, কোনো অসুবিধা নাই, এটা ওয়ান টুর মামলা। ওকে থ্যাংক ইউ। কি বললো আপু? কি বললো মানে বলছিলাম না, রহির ভাইয়ের কাছে তো একটু ওয়ান টুর বিষয় এগুলা। ও বাবা আপনি কি কি বলেন তো, এই মেয়ে কিন্তু আগে আমাকে পাত্তা দিত না, গমের পাথর নেই নাই, মাত্র নিয়ত করছি গমের পাথর নেওয়ার, এর মধ্যেই ভালো ব্যবহার শুরু করে দিয়েছে, ফোন করে অনেক ভালো ব্যবহার করলো। চাইলে দেখতে পারো, দেখো নাকি আমি তো নিচ্ছি না, আমি সব করতেছি। ঠিক আছে মনে করছো তোমার কেউ মারলো, তো যদি কেউ মারতে আসে আমি কি তারে
আমাকে মারবে কেন? উদাহরণ রে বাবা, এটা কি ধরনের উদাহরণ? আপনাকে আমি আগে না করছি না যে আমার সামনে উদাহরণ দিতে না? শুনেন, নেক্সট টাইম থেকে যদি আপনি এরকম কোনো উদাহরণের দিকে যান আমার সাথে, তাহলে কিন্তু আপনার সাথে আমার জীবনও কথা হবে না। উদাহরণ শেষ, আর আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আর উদাহরণ দিচ্ছি, আমি ভার্সিটিতে ঝামেলাটা কি আমি বলি? আমি তো বলি, মানে উদাহরণ আইতে পারে, আমার অন্য সময় আসে না, শুধু তোমার সাথে কথা বলতে গেলে আমার উদাহরণ চলে আসে। এখন আমি জানি না, আমি বলছি না। কাজ তো হয়ে গেছে এখন, আপনি শুধু গিয়া পুলিশ ঠিক করবেন, গিয়ে পুলিশ নিয়ে ওই ছেলের কাছে গিয়ে থ্রেট দিয়ে দেবেন। বলবেন কি জানেন, বলবেন যে এমন থাপ্পড় দেবো যে কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। হ্যাঁ, শুধু এটা বলবেন না, আরো বলতে হবে, বলতে হবে যে তোরে ফালায়া আমার মোবাইলে কি হয়েছে জানেন? কেউ কথা বললে আমি শুনি, কিন্তু আমি কথা বললে কেউ শোনে না। জামেলা তো আমারটার মধ্যে, আমার তো ব্যাটারি এমন হয়েছে যে ব্যাটারি আসে আর যায়, মোবাইল ব্যাপার খুলে গো বন্ধ, কথা মাঝখানে বন্ধ গেলে সমস্যা না? এটা আসলে ঠিক হইব না, আপনি কোনো একটা ব্যবস্থা করেন। আকাশের মোবাইল দিয়ে কথা বলি। আচ্ছা, তুমি কি শুরু করছো বলো তো? তুমি আমার বিরুদ্ধে মাস্তান লাগাইছো? সেই মাস্তান আমাকে ফোন করে থ্রেট করে, আর যারা থ্রেট করে ওদের থ্রেট শুনলে তো আমার হাসি পায়। ওগুলো তো মাস্তান না, ওগুলো তো কার্টুন কতগুলি। মাস্তান যদি তুমি লাগাবাই, তাহলে প্রপার মাস্তান লাগাও যে আমার সাথে যায়, কারণ কম্পিটিটর ভালো না হলে তো খেলে মজা নাই, তাই না? তো কে ফোন দিছিল? ওই কার্টুনগুলি, যে কার্টুনগুলোকে তুমি সেট করছো ওগুলো তো মাস্তান না, তো কার্টুন। এইসব মাস্তান টাস্তান দিয়ে লাভ নাই, তুমি একটা কাজ করো, খুব ইমিডিয়েট আমাকে আনুষ্ঠানিকভাবে আমার পজিটিভ রেজাল্টটা জানাও। কারণ এটা আমি জানি তোমার মনের মধ্যে কী আছে, এটা পজিটিভ, কিন্তু এটা তোমার মুখ থেকে আনুষ্ঠানিকভাবে জানা দরকার, তারপরে আমি কিছু ডিসিশন নেব। তোমার কথা বলা শেষ? আপাতত শেষ, কিন্তু আমার পজিটিভ, তোমার কথা বলা শেষ কি না? শেষ, কিন্তু আমার পজিটিভ রেজাল্টটা আমি চাচ্ছি, শোনো। ঠিক আছে, কিন্তু আমার পজিটিভ রেজাল্টটা আমি ইমিডিয়েট চাই, আর এইসব কার্টুন মাস্টার লাগায় কাজ হবে না। চাচানি ভালো বাচানি, এই চেই কৃষ্ণ চূড়া, হ্যালো। ওই বেটা, ওই তোর পায়ের নিচ থেকে এক ইঞ্চি করে কাটতে কাটতে উপরে ওঠা শুরু করলাম, কেমন লাগবে তোর? কত কি বলছেন ভাইয়া? কে বলছেন, কাকে বলছেন, এরকম করে কথা বলছেন কেন? তোর বাপ বলতেছি, বাপ। আমার সাথে ফাইজলামি করো না, ফাইজলামি করার জায়গা পাও না,
দইরা টেংরি ছুটাই দিলে বুঝবি যে কার সাথে ফাইজলামি করছো। একটা থাপড়ে দাঁত দোঁত সব ফলাই দেবো, তখন টের পাবি ফাইজলামিটা কার সাথে করছো, বুঝছস? বন্ধু লাগোস, যখন জিভ একটু একটু করে কাটবো না তখন টের পাবি যে দুষ্টমি কারে কয়। টেলিফোনে ফাজলামো তো দূরের কথা বাটা, নর্মালিও কথা কইতে পারবি না। কি বলছেন ভাইয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি তো নিরীহ মানুষ। বুঝবি 24 ঘন্টার মধ্যে তুই টের পাবি কার সাথে কথা কইছস। ভাইয়া আমি তো নিরীহ মানুষ, অসুস্থ জ্বর আমার গায়ে, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন, কার সাথে কেন বলছেন। ওই বেটা ওই এইসব কথা বাদ দে, 24 ঘন্টার মধ্যে তোরে খুঁজে বাই করে বুঝাই দেবো আমি তুই কার সাথে টেলিফোনে কথা কইছস। ভাইয়া আপনি মনে হয় কার উপর রেগে আছেন, সেই জন্য রাগান্বিত অবস্থায় নাম্বার ভুল হয়েছে, ভুল নাম্বারে ফোন করেছেন। আপনি একটু নাম্বারটা চেক করে সঠিক লোককে আপনি বকাঝকা করেন, আমি একটা নিরীহ মানুষ ভাইয়া। ভাইয়া কি করলেন ভাইয়া বলেন তো, কি হয়েছে মোবাইল না কি কি হয়েছে বলেন তো? ওই যে চাই লোক তো ফোন করছে, ফোন করে বলছে যে এখন আসবে, চেয়েছে আমার ট্যাং ভেঙে দেবে, আমি এখন কি করবো? ঠ্যাং ভেঙে দেবে বলছে? সত্যি? আমি আমি কি যা আপনি দুষ্টামি করতেছেন। আরে ভাইয়া আমি রেকর্ড করে রাখলে তো আপনি বিশ্বাস করেন, আপনার কোন লাগলো? ওই যে লোক আসছে না যে ফোন করা হয়েছে তাকে, হ্যাঁ সে নাকি তাকে ফোন দিছে, দিয়া বলছে যে আমার একটা সেকেন্ড সময় লাগবে খালি এটা সমাধান দিতে, ঠিক আছে? আমার একটু ভাবতে দাও খালি, একটু ভাবি। পাইছেন বুদ্ধি? ভাবার সময়টুকু তো দিবেন নাকি, ভাবতে দেন একটু। না ঠিক আছে, সমাধান এটা জটিল সমাধান। আইসে না রে, সময়টা দিবেন না, আগে কথা কয়ে ফেলেন আপনারা। ঠিক আছে ভাবেন। আর শোনেন আপনি কি করবেন জানেন, ফোন করলেই বলবেন যে এটা ফোন ফ্যাক্সের দোকান, বাস বাস। সুন্দর এইটি আমার মাথায় ঘুরতেছিল, আমি বলতে পারতেছিলাম না সেটা লোকে যে জহির ভাই। আবার জহির ভাই? আমি না করছি, জহিরকে খোঁজা যাবে না, আমাকে খুঁজতে হবে। আচ্ছা আমি আপনাদেরকে নাম্বারটা কি কি জন্য দিছিলাম? নাম্বারটা তো ওটা ব্যবস্থা হয়ে গেছে দুইটা। আমি নাম্বারটা দিছিলাম আপনাদেরকে যে আপনারা পুলিশকে কমপ্লেন করবেন। আপনারা কি করছেন? কি করছি কি করছেন জানেন না? আপনি ফোন দেন নাই? না ফোন তো দিই নাই। আপনারা ফোন দেন নাই? আমি কি আপনাদেরকে ছেড়ে দিতে বলছিলাম? তবে যাই করছে তুমি কোনো চিন্তা করবো না, ও জায়গায় স্টক করে ফেলেছে। আপনি যা ভাবতেছেন সেটা তো না, ওই ছেলে এখন আপনাদেরকে কার্টুন ভাবতেছে, আপনাদেরকে নিয়ে হাসতেছে। আমি তো আপনাদেরকে ছেড়ে দিতে বলিনি, তাহলে আপনারা কেন দিছেন? না এখন মনে করো তোমাকে কেউ চরম অপমান করলো, আমি কি তারা ছেড়ে দিবো নাকি? ছেড়ে কথা বলবো না তো আমি তারে। আমাকে চরম অপমান করে মানে? চরম অপমান মানে হলো মানে এটা একটা উদাহরণ আর কি। আমি কি আপনাকে উদাহরণ দিতে নিষেধ করেছিলাম? না তোমারে কি আমি কি ছেড়ে দিবো নাকি? তোমারে যাতা বলবে আমি ছেড়ে দিবো, ওর ব্যবস্থা আমি করতে দেখে তুমি কী করি। না প্রথম দিকে একটা ভুল হয়ে গেছে তো, সরি পরেরটা ভুল হবে না। আর নেক্সট টাইম থেকে আপনাকে যেন আমি ই সাইডে না, ঠিক আছে? কোথায় গেছিলি? ছাদে। এই তুই এদিকে। জিজ্ঞেস করো কোথায় গেছিল। খালুর শার্ট নিতে গেছিলাম ওখানে, দিয়ে মাথা ঘুরে পড়ে গেছিলাম, তারপরে আমার আর কিছু মনে নাই। আব্বু দেখছো একের পর এক নাটক বানাচ্ছে? না আব্বু আমি সত্যি বলছি, আমি ছাদে গেছিলাম। তুমি লিপস্টিক না ছাদে গেছিলা, কাজল নিয়ে ছাদে গেছিলা তাই না? আমি কি বাইরে কোথাও যাই? আমি কোথায় যেয়ে লিপস্টিক দিব? ওই জন্য ছাদে যাওয়ার সময় যখন গাছে পানি দিই তো লিপস্টিক দিয়ে গেছি। এই
তুই না এইমাত্র বললি যে আপন নাড়তে গেছিলি, আবার এখন বলতেছিস গাছে পানি দিতে গেছিলি, কোনটা সত্যি? আহ, বকাবকি করিস না, দাঁড়া, আমাকে পরিষ্কার করে বলতো তুই কোথায় গিয়েছিলি, কেন গেলি এবং না বলে গেলি কেন? আমি ছাদে গেছিলাম খালু গাছে পানি দেওয়ার জন্য। আসার সময় দেখছি যে আপনার একটা সার ট্যাঙ্কের পিছে পড়ে আছে, ওইটা তুলতে গেছি, অমনি আমার মাথা ঘুরে উঠেছে, তারপরে আমার আর কিছু মনে নেই, আমি পড়ে গেছিলাম। আব্বু ওরে একটা কথাও বিশ্বাস করবো না, এগুলো সব বানায় বানায় বলতেছে। উনি চুল ছেড়ে দিয়ে লিপস্টিক নিয়ে কাজল নিয়ে ছাদে গেছিলাম, সারাদিন টেলিভিশন দেখো আর এইগুলো গল্প বানাও, তাই না? কোন সিনেমার গল্প এটা? সত্যি কথা, আমি ছাদে গেছিলাম, এর জন্যই বলেছি খালু যে আমাকে একটা মোবাইল কিনে দেন। আজকে যদি আপনি আমাকে একটা মোবাইল কিনে দিতেন তাহলে এরকম হতো না, আপনি ফোন করলে আমি বুঝতে পারতাম। তুই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলি, আমি ফোন দিলে তো লাভ হতো, আপনি ফোন দিলে শব্দ হতো না, তো শুনতে পেতাম না। বুঝছো এবার আসল ঘটনা, কত চালু এবার বোঝো তুমি। ঠিক আছে, যা কাজ যা। হ্যালো অপি, কেমন আছেন? প্লিজ বসি। সো হাউ ইজ লাইফ? ফাইন, ফাইন, এভরিথিং ইজ ওকে? আচ্ছা অপি, আমি যে জন্য আপনাকে আসার জন্য বলেছিলাম, আপনি একটু কাইন্ডলি এই ফাইলটা স্টাডি করে এটাকে সামারি রেডি করে দেবেন। হ্যাঁ প্লিজ, আপনি একটু ফাইলটা একটু ডিটেলটা দেখেন। পড়েন না, পড়লে বুঝতে পারবেন। একটু লাউডলি পড়বেন। তোমাকে স্পর্শ করতে গিয়ে কতবার যে আমি গুটিয়ে নিয়েছি হাত, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়ে কতবার যে বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। জি, আমার ঈশ্বর জানেন। কেমন হয়েছে আপনি? স্যার, আমি আসলে কবিতা বুঝি না, পড়ি না, আমার আসলে কবিতা ভালো লাগে না স্যার। আচ্ছা, তো আপনার কি ভালো লাগে আপনি? আমি মাঝে মাঝে গান টান শুনি আর কি। ও, গান শুনেন? গান তো আমারও খুব ফেভারিট স্যার। আমি তাহলে এটা বেটার রিভিউ করে আপনাকে জানাই। হ্যাঁ ঠিক আছে, আপনি একটু আমাকে জানাবেন। আচ্ছা আপনি আপনি বেটার এটা রেখে দেন স্যার, আমি তো কবিতা বুঝি না। আরে নেন নেন, পড়লে বুঝতে পারবেন। আমাকে পাঞ্জাবিতে কেমন লাগছে আপনি কিন্তু একটা বার বলেননি। ভালো দেখাচ্ছে। রিয়েলি? জি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। বস আপনাকে একটা জিনিস দেখাতে বললেন, উনি তো আমাকে এখন কবিতা দেওয়া শুরু করছে। মানে? স্যার এটা যদি একটু দেখেন তাহলে বোঝা যাবে যে মানে আমাদের নেক্সট স্টেপটা কি হওয়া উচিত। এটা কি তোমাকে ডেডিকেট করে লিখছে? তাই তো মনে হলো। তুমি কিছু বোঝো নাই? বুঝবো না কেন, আমাকে ইমপ্রেস করার জন্য লিখছে। এটা তো গুণদার কবিতা। এই কবিতাটার নাম হচ্ছে শুধু তোমার জন্য। কবিতার নাম পাল্টে সে নিজের কবিতা বলে চালা দিচ্ছে, কোন দিন দেখা যাবে আমার বুকে সে নিজের বুকে চালাচ্ছে। স্যার আমি তাহলে
ভাইয়া, আমি একটা নিরীহ ব্যবসায়ী, কোনো রকমে একবেলা খাই কোনোদিন, কোনোদিন দুইবেলা খাই, তিনবেলা কোনোদিন খেতে পারি না। রকি ভাই আছে? রকেট ভাইয়া? জি জি আছে, দেখে দিচ্ছি। শুনেন, ওনাদের কিন্তু এই যে বিল্ডিং বাড়িঘর দেখছেন, সব ওনাদের, আরও অনেক সম্পত্তি আছে, আমি দেখে দিচ্ছি। রকেট ভাইয়া, রকেট ভাইয়া, ও জহির ভাইয়া, ভালো আসছো? নিয়ে আসছো না, সব নিয়ে আসছো? ওকে ঠিক আছে, তাহলে তুমি গুলি বেরিয়ে যেতে পারে, আর আমি কি বোকা দেখি না, আমিও কোনোদিন বুঝতে পারি না যে আপনারা পুলিশের লোক। স্যালুট দাও, সুন্দর নেই আমার একটা ভালো করে দাও। হ্যাঁ, এটা সুন্দর আছে, ঠিক আছে, সব ঠিক আছে তো না ভাইয়া? ভাইয়া চলেন ভাইয়া। আচ্ছা না 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 ভাইয়া, আজ চারবো না ভাইয়া, ভাইয়া আমি আজ চারবো না ভাইয়া, ভাইয়া চলেন। এতদিন যে ভাইয়া কত ঝগড়া করেছি না বুঝে, আমি বুঝতে একদম যদি বুঝতাম যে আপনারা পুলিশের লোক, তাহলে আমি আমি কিচ্ছু করতাম না ভাইয়া। অসুবিধা, একটু দূরে যা কথা বলো না, এখান থেকে কথা বলো। জি ভাইয়া, বুঝতেছি, বলো। ঠিক আছে, টেনশনের কিছু নাই, কোনো চিন্তা করো না। এই এই দুইটা নিয়ে আর দুইটা আস, ভিতরে আসো, এসো এসো ভাই, ভিতরে আসো, নিয়ে আসো। স্যার ঠিক আছে, রাখো, বসো, রাখো এখানে, বাবু বাবু বসো। পুলিশ কিন্তু মানুষের বন্ধু, প্রিভিয়াস অন্যায় ভাইয়া, নিজ গুণে ক্ষমা করে দিন। কিন্তু তুমি যেই পরিমাণ অন্যায় করছো, প্রচুর প্রচুর, চতুর্দিকে তুমি যেই পরিমাণ কিরিঙ্গি লাগাইছ, তাতে তোমার শাস্তি তো অবধারিত না? অবশ্যই ভাইয়া, সেটা তো আমি নিরীহ মানুষ, বুদ্ধির প্যাচে কুলি উঠতে পারি না বলে এরকম হয়েছে ভাইয়া। নিরীহ তো মুখে বলো, কিন্তু কাজ তো করো একটা বিশাল। যাই হোক, তোমাকে মাপ করা যায় কি না সেটা আলোচনা সাপেক্ষ, আলোচনা সাপেক্ষ। এখন একটা কাজ করো, পানি নিয়ে আসো, যাও যাও, নিয়ে আসো পানি। বোতলে পানি কেন ভাইয়া? আপনি তো সবসময় বোতলই খান। সেই আমি কি, এই আমি, যাও। ঠান্ডা পানি চাইছি ভাইয়া, আমাদের তো ফ্রিজ নাই। ফ্রিজ নাই কেন, ফ্রিজ নাই কেন ভাইয়া? আপনারা তো ফ্রিজ কেনেন নাই, আপনারা চাকরি করেন তাও কেনেন নাই। এই ফ্রিজ কি কিনি নাই কেন বল। স্যার স্যার বাদ দেন স্যার, যেটা আমি কি করে বলবো ভাইয়া। তা তাইলে কাজ কর, খুব খুব ক্ষুধা লাগছে না? চরম ক্ষুধা লাগছে, ভয়ঙ্কর ক্ষুধা। যাও বিস্কুট নিয়ে আসো, যাও গো নিয়ে আসো। আমি তো একটা টেনশনে পড়ে গেলাম। কেন, কিছু টেনশন না, আকাশের তো কথা পেটে থাকে না। দেখা গেল যে ওই বাসায় গিয়ে বলে দিল যে আমরা পুলিশ হয়ে গেছি। এটা তো সে পুরো এলাকা ছড়াবে। আপনি কি মনে করছেন যে আমি এত কাজ কাম করি? আমি একটা প্ল্যান করে রাখছি না, আগে একটা প্ল্যান আছে তো আমার। আমরা যেরকম সেটাকে ওর এক আমগুলোকে ইনভলভ করে ফেলাম, ও আমাদের সাথে থাকবো, ফলে আর কোনো ঝামেলা করার উপায় নাই। সেটা সবচেয়ে ভালো হয়, সেটা হইলে আর কোনো রিস্ক। কিন্তু ওর ড্রেস লাগবে না? রকেট এত কাছাকাছি তো করি না, ওর ড্রেস নিয়ে আসছি না।
এখন তুমি একটা কাজ করো, এই ব্যাগের ভিতর থেকে একটা ড্রেস বাইর করো, সবচেয়ে যেটা বড়। পড়ে ফেলাও। কেন চার? আমি তো পুলিশ না। সেই জন্য তো পড়তে বলতেছি, এখানে কেউ পুলিশ না। কি হচ্ছেন? কেউ পুলিশ না, তুই পুলিশ না, তো বিস্কিট পানি কি বলছেন? শোনো, বিশাল ধান খেত আছে, ওইখানে নিয়ে আসো, ফোর্স রেডি আছে, কোনো সমস্যা নেই, ওর যাতা করা হবে। কিন্তু ওইখানে কেন বলেন তো? বুঝো না কেন, অন্য জায়গায় যদি করি তাহলে মানুষজন জড়ো হয়ে যাবে, গিয়া সিন কেটে হবে, তোমার নাম যদি ফ্ল্যাশ হয়ে যায়, আমি চাই তোমার নামটা সে জানবে না, তুমি একদম ক্লিন থাকবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দিচ্ছি, ঠিক আছে? আমার এত বাজে বিহেভ করা ঠিক হয় নাই, আর তুমিও তো আমার সাথে লং টাইম কথা বলতে যাচ্ছিলা, তো আমার এখন মনে হয় কি যে আমাদের দুজনের একটু বসে কথা বলা উচিত। তাই তুমি আমার সাথে দেখা করবা? হ্যাঁ, আমি কি মিথ্যা বলতেছি নাকি আজব? তুমি কি আমার সাথে দেখা করতে পারবা? ওকে, বলো তুমি কোথায় আসতে হবে। আচ্ছা, দেন তুমি এক কাজ করো, মিরপুরে 12 নম্বর DOSH-এ একটা ধান খেতের মতো জায়গা আছে, ওখানটায় আসো, ওখানটা অনেক সুন্দর। কোনো অসুবিধা নাই, যদিও একটু দূরে, আমার কোনো প্রবলেম নাই, আমি চলে আসবো। ওয়ালাইকুম সালাম, কি নাম জানো? জহির। হ্যাঁ জহির, ভালো আছেন আপনি? জি ভালো। কি করেন এখানে? না না, এই যে বসে আছি, বাতাস তো অনেক। হ্যাঁ আসলে অনেক বাতাস, এলাকার পরিবেশটা অনেক সুন্দর। জি, আপনার বাসা কোথায়? কাছে 9 নম্বর রোড। আসলে আপনার এলাকায় আসছিলাম আমি কিছু তথ্য সংগ্রহের জন্য, তো আপনাকে যখন পাইলাম তো ভালোই হইলো, একটু আসেন না, সহযোগিতা করেন, আপনার এলাকাটা একটু ঘুরে দেখান। আসেন না, আমি একটু বসে ছিলাম, একটু কাজ। আরে আসেন না। এদিকে যাবো? ভয় পান না? না কোনো ভয় নাই, চলেন না। সবচেয়ে দামি মোবাইল কোনটা? সবচেয়ে দামি মোবাইল হচ্ছে আইফোন। কত দাম? দাম 50 থেকে 60 হাজার হবে। জানতো একটা, আমি তো শুধু সিম বিক্রি করি, এটা বড় দোকানে পাবেন। Thank you.
না নাম্বার? হ্যাঁ একটু নামেন। বাসাটা তো চমৎকার, এটা কি আপনাদের নিজেদের বাসা? না ভাড়া থাকি আমরা। ভাড়া থাকেন না? জি। কয়তলায় থাকেন? একতলায় থাকি। নিচে? জি। জয় সাহেব। জি। আপনাদের এই এলাকায় কি কোনো সমস্যা টমস্যা আছে নাকি? না তো কোনো সমস্যা নাই, কি কিসের সমস্যা থাকবে? এই সন্ত্রাস, চাঁদাবাজি, চিন্তাই, ইউটিজিং। চিন্তাই তো অবশ্যই। বলেন কি এলাকায় চিন্তাই হয়? না আমার সঙ্গে কোনো দিন সেরকম কিছু ঘটে নাই। শুনছি যে এক লোকরা নাকি চিন্তাইকারীরা ধরে জামাকাপড় সব খুব খুলে রেখে দিছে। কোথায় এটা? এটা আমার সঙ্গে ঘটে নাই তো, আমি ভালো করে জানি না এই জন্য। আচ্ছা, তো এই এলাকায় যদি এরকমই কোনো ঘটনা ঘটে তো পুলিশ কি জানায়? না আপনাকেই জানাবো, সব সমস্যা নাই তো। তো এখানেই থাকেন? হ্যাঁ। কে কে থাকেন? আমরা তিন বন্ধু একসঙ্গে থাকি। ও ব্যাচেলার? জি জি। ও তাহলে তো আপনার বাসায় একটু ঘুরে যাওয়া যায়। আসলাম, আসেন, চলেন। সমস্যা নাই তো? না এই তো এটাই আমাদের বাসা। এটাই আপনাদের বাসা? যে এই যে এক রুম, এটা অবশ্য আমরা থাকি না, বাড়িওয়ালা গোডাউন করে রাখছে কি জিনিস রাখে। আর ওইটা হচ্ছে আমাদের রুম, এখন অবশ্য তেমন কেউ নাই। আর যে টেবিলের উপরে দেখতেছ না জামা কাপড়, আমাদের সঙ্গে একজন থেকে আটকা আছে, তার আবার ছোটোখাটো মতো একটা লন্ড্রির ব্যবসা আছে, এগুলি করে করে আর কি। চলেন মোড়ের দোকানে গিয়ে চা খাই। এই রুম না? হ্যাঁ। আসেন দেখি। হ্যাঁ সেটাই, রুম আমাদের আর কি টোটাল তিনজন থাকি তো, সবাই থাকলে আপনার সঙ্গে পরিচয় টরিচয় হইতো, সেটা অনেক ভালো হইতো, একসঙ্গে আনন্দ করা যেত। চল চল চা টা খাই মোড়ে গিয়া। সবাই বাইরে, কেউ নাই? না আসলে বাইরে তো অনেক রোদ্র। হ্যাঁ আসেন একটু বসি, চা কাপ দিয়ে নিয়ে আসেন। আসেন না। বিশ্বাস করেন আপু, আপনি তো জানেন আপু আমরা কি করছি, আপনি জানেন না আপু আমরা পুলিশে যেতে গেছিলাম আপু, এটা বড় ধরনের অন্যায় না আপু। আপনি চাই যদি একটু বুঝা বলেন পুলিশটা আপু, একটু কষ্ট করবো আপু, আপনি সুন্দর আছেন শুনবে আপু আপনার কথা। পুলিশ আসছে? আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করলাম যে পুলিশ আসছে, তো আমি যে কী করবো? আমি উকিল না আপু। আপনি যা আপনি যা জাস্ট বলবেন যে ইয়ে আপনি ডাক্তার, আমরা যে পাগল, আমাদের তো ট্রিটমেন্ট করতেছেন, একটা সার্টিফিকেট দিয়ে আসবেন জাস্ট, আপনি বললে শুনবে আপু। মানে আমি যে বলবো যে আমি ডাক্তার, পাগলের ট্রিটমেন্ট করতেছি, আমি সার্টিফিকেট দেবো? আপনাদের কি মাথা ঠিক আছে না কি? আমি তো বুঝলাম না আপনাদের কোনো বিষয়। এছাড়া তো কোনো উপায় নেই আপু, কেউ যদি জানে যে সুস্থ মস্তিষ্কে কেউ আমরা পুলিশে জিজ্ঞেস তিনজন থাকেন তাই না? আমরা ওই তিনজন একসঙ্গে এখানে ফ্রেম তো থাকি, বাথরুম আমাদের টাইলস করা। টাইলস? আপনাদের এই রুমের ভাড়া কত? পাঁচ হাজার টাকা। পাঁচ হাজার টাকা তিনজন থাকেন? জি। ব্যাচেলার? তো দুই সাহেব আপনার মোবাইলে আমার নাম্বার? জি জি, এই তো মোবাইল। আমার নাম্বারটা আপনার মোবাইলে সেভ করে দিয়ে দেয়। সেভ করে? আপনি যদি এই জাতীয় কোনো ঘটনা ঘটে তো আপনি আমাকে একটু গোপনে অসুবিধা না। নিশ্চয়ই, বন্ধু হিসেবে কোনো ভয় কিছু নাই কি? পুলিশের প্রতি কি ভয় আছে? না আপনিও খুব ভালো, আসলে আপনাকে আমি বুঝতে পারি নাই। তো ঠিক আছে, তো আসলে সমস্যা হয়েছে কি আমাদের এখানে, ও একটা সমস্যার কথা আপনাকে বলতে পারি। মাঝে মাঝে গ্যাসের খুব সমস্যা হয় জানেন, সেই জন্য এই যে এখন গ্যাস নাই, আপনাকে সামান্য একটা চা খাওয়াবো, সেটা
খাওয়াতে পারতেছি না। আসলে একটা কাজ করি, মোড়ের দোকানে এখন এখন এখনো লাগবে না। আসলে গ্যাসের সমস্যাটা আমাদের জাতীয় সমস্যা, তাই না? তো এই যে আপনার এখানে আসলাম, এখান থেকে এখন কোথায় যাবেন? আমি এখন অফিসে থানায় যাবো। আর আপনাদের এই পরিবেশটা, আপনি আবার আবার আসবেন? শিওর আবার আসবো। তো আপনাদের এই পরিবেশটা দেখে আমার ব্যাচেলার জীবনের কথা মনে হচ্ছে, ভালো লাগলো। থ্যাংক ইউ। আসি হ্যাঁ। চিন্তা করেন তো, কেমন লাগে মেজাজটা? ওনার সঙ্গে রকেটের কি ঠাট্টার সম্পর্ক যে তার সঙ্গে ফাইজলামি করে? কিচের পুলিশ, কখন পুলিশ? আপনি চুদু চুদু জয়ের ভাইয়ের চুদু চাপচুমায় একটা জগরা চাটি লাগিয়ে থাকেন। তার মানে পুলিশ আসে না? আপনি মোট মানে সব আপনার প্ল্যান না? আপনি একের পর এক রকেট ভাইকে আমাকে আমার কাছে পাঠান নাই? আপনি এই সমস্ত একবার আপনি মরতে যাচ্ছে, আধা ঘন্টা বেঁচে আছে, আধা ঘন্টার মধ্যে আমাকে নিয়ে যাওয়ার জন্য আবার পুলিশ আসছে, আমি এগুলো হয় না কিছু? কেন মরতে যাবো? কেন মরে কোনো লাভ আছে? কোনো কিছুই হয় নাই, এখন সবকিছুই অস্বীকার, তাই তো? মানে রকেট আমার কাছে যা যা বলছে সবকিছু মিথ্যা কথা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এর 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 উত্তর না আমি পরে দেবো।